নমস্কার, প্রত্যেককে স্বাগতম জানাই আপনাদেরই এই ধার্মিক সংক্রান্ত ইউটিউব চ্যানেলে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমি একমাত্র ঈশ্বরের কাছে কামনা করে আজকের এই অনুষ্ঠানটি আমি শুরু করতে চলেছি। আচ্ছা, আমাকে এই বিষয়ে অনেকেই প্রশ্ন করেছেন যে আমরা স্বপ্নতে সাপ দেখি অত্যন্ত ভয় পেয়ে যাই, এবং মাঝে মধ্যে অনেকেই আবার দেখবেন চিৎকার করে উঠে, এতটাই ভয় পেয়ে যাই। তাহলে এরকম সংকেতগুলো পাওয়ার কারণ কী, বা সাপের সংকেতটা পাওয়া আদেও শুভ না অশুভ, এরকম একটা মানুষের মনে কিন্তু এই বিষয়ে অনেক কিছু মিত রয়ে গেছে, বা বলতে পারি একটু জানার ইচ্ছা রয়েছে। সেক্ষেত্রে আমি স্পেসিফিক তিন চারটে বিষয় আপনাদের সঙ্গে, মানে স্বপ্ন শাস্ত্র রিলেটেড বা স্বপ্নে সাপ দেখলে কি কি হয়, শাস্ত্র কি বলছে এই বিষয়ে, সেগুলো একটু আলোচনা করব। বিষয়টি আমি অত্যন্ত টু দি পয়েন্ট রাখার চেষ্টা করব, সংক্ষিপ্ততা রাখার চেষ্টা করব। অনুরোধ একটাই করব যে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনাদেরকে আর কমেন্ট করতে হয় না। অনেকেই কি করছেন, ভিডিওটা অর্ধেকটা দেখে বন্ধ করে দিচ্ছেন, বা কেউ কেউ হয়তো স্কিপ করে বেরিয়ে যাচ্ছেন, পরে কিন্তু আবার ভিডিওটা বুঝতে না পেরে আমি ভিডিওটিতে বলে দিয়েছি যে এই বিষয়গুলো হয়, তারপরেও সেই রিগার্ডিংস আমার কাছে কমেন্ট অনেক আসছে। তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করছি অনেকখানি উপকৃত সমৃদ্ধ হবেন। আচ্ছা দেখুন, আমাদের স্বপ্নশাস্ত্র অনুযায়ী সব স্বপ্ন কিন্তু আবার সত্যি হয় না। ভোর 3টে থেকে 5টার মধ্যে আপনি যদি কোনো মানে স্বপ্ন দেখে থাকেন, সেটা কিন্তু কি হয়, সত্যি হবেই তা কিন্তু গ্যারান্টি দেওয়া যায় না। তবে হ্যাঁ, একটা সম্ভাবনা বলতে পারেন, একটা প্রবাবিলিটি বলতে পারেন থাকতে পারে যে এটা কিন্তু ভবিষ্যতের কোনো কিছু ইঙ্গিত করছে, ইঙ্গিত বহন করছে, বা আমাদের ইউনিভার্স, আমাদের প্রকৃতি, বা ভগবান যেটাই বলুন না কেন, কোনো একটা সুপার ন্যাচারাল পাওয়ার আপনাকে কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে স্বপ্নের মাধ্যমে। অনেক সময় কি হয়, আমাদের মানে সিক্স সেন্স কাজ করে, অনেক সময় ভগবান পশু পাখিদের মাধ্যমে সংকেত দিয়ে থাকেন, অনেকেই দেখবেন মানে সংকেতগুলো পেয়ে থাকে নেচারের মাধ্যমে, আবার অনেকেই স্বপ্নের মাধ্যমেও সংকেত পেয়ে থাকে। আচ্ছা, যারা মনে করেন যে সাপের স্বপ্ন দেখা মানেই অশুভ, তাদের জন্য বলবো এটা ভুল কনসেপ্ট। সাপের স্বপ্ন শুভ এবং অশুভ এই দুটো দিককেই কিন্তু নির্দেশ করে। তবে আপনি কখন স্বপ্নটা দেখলেন, কীরকম স্বপ্ন দেখলেন, সেটার উপর কিন্তু নির্ভর করে। যাই হোক, প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে আমি খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আচ্ছা দেখুন, স্বপ্নশাস্ত্র হিসাবে সাপকে কি বলা হয়, বেইমানি এবং চালাকির প্রতীক, পরিষ্কার কথাটা মনে রাখুন, ঠিক আছে? যদি আপনারা সাপের সংকেত কখনো পেয়ে থাকেন, ঠিক আছে, একটা টাইম ফ্রেমের মধ্যে, যেটা আমি বললাম কি ভোর 3টে থেকে 5টার মধ্যে, তাহলে কিন্তু একটা জিনিস বলতে পারি যে দেখুন, সাপের স্বপ্ন দেখা হচ্ছে কিরকম, অনেক সময় কি হয়, আমাদের পূর্ব জন্মটা কেমন ছিল, বা পূর্ব জন্মে এমন কোনো কিছু একটা কাজ আমরা করে এসেছি যার দরুন এই জন্মে বারংবার সাপের স্বপ্ন কিন্তু আমাদের মাথায় আসে। অনেকেই প্রশ্ন করেন যে গুরুজি, আমি সপ্তাহে 3-4 পর্যন্ত সাপের স্বপ্ন দেখি এবং খুবই ভয়ানক, এটা দেখার কারণ কি? এবং তারা বলে যে আমরা এই জীবনে, আমাদের জ্ঞান তো একটা সাপও কোনোদিন মারেনি, আমরা মা মনসাকে প্রণাম করি, ডাকি, তাও এরকম এত ভয়ানক স্বপ্ন দেওয়ার কারণটা কি? সেক্ষেত্রে হতে পারে কি, এটা হয়তো আপনার পূর্ব জন্মের কর্মফল বা প্রারব্ধ বলতে পারি, সেইটা এই জন্মে এইভাবে প্রতিফলিত হচ্ছে, কোনো না কোনো ইঙ্গিত পাচ্ছেন। আমি প্রত্যেকটা বিষয়ে এরপর এলাবরেট করে বলছি, একটু সঙ্গে থাকুন। দেখুন, আমি অনেকগুলো সাপের সংকেত রয়েছে, তার মধ্যে মূলত 4-5 আমি বিশেষ করে যেগুলো ইম্পর্টেন্ট সেই সংকেতগুলো আপনাদের সামনে এরপর তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা, প্রথমে আপনাদেরকে আমি যে সংকেতটি সম্পর্কে বলবো, অনেকেই কিন্তু এটি করে থাকেন, এটা আপনাদের প্রশ্ন, সেই প্রশ্নটাই আমি কিন্তু নিয়েছি এবং উত্তর দেওয়ার চেষ্টা করছি, মন দিয়ে শুনুন। অনেকেই বলেন যে স্যার, আমরা স্বপ্নে মৃত অবস্থায় সাপকে দেখেছি, তাহলে এর অর্থ হলো কি? মৃত অবস্থায় সাপকে দেখেছে, বা তারা হয়তো সাপকে মেরে ফেলেছে, এরকম কোনো স্বপ্ন, ঠিক আছে, এরকম স্বপ্ন দেখার অর্থ হলো আপনাদের জীবনে বর্তমানে যেসব প্রবলেমসগুলো আছে, যেসব বাধা বিপত্তিগুলো আছে, হতে পারে পারিবারিক, হতে পারে অর্থনৈতিক, হতে পারে সামাজিক স্তরে, আপনার মনের মতন কর্ম নেই, তাহলে এটা একটা ইন্ডিকেট করে যে আপনাদের জীবন থেকে বাধা বিপত্তিগুলো এবার আস্তে আস্তে সময় লাগবে,
আপনি আজকে স্বপ্ন দেখলেন, এক মাসের মধ্যে রেজাল্ট পেলেন তা কিন্তু নয়। আপনি আর স্বপ্ন দেখলেন এক বছর কেন, দু বছর পরেও রেজাল্ট পেতে পারেন। একটা ইন্ডিকেট করা হয় যে না, বিপত্তি আপত্তি মানে আপদ বিপদগুলো আপনাদের জীবন থেকে এরপর দূরে সরে যাবে এবং জীবনে কিছুটা স্মুথনেস আসবে। এটা একটা প্রথম পয়েন্ট। আচ্ছা, এরপর দ্বিতীয়, এই প্রশ্নটিও আমাকে অনেকেই করেন কিন্তু, যে আচ্ছা আমরা স্বপ্নে দেখছি একটা কালো রঙের বা হলুদ রঙের সাপকে, মোটা ধরনের সাপকে হাতে ধরে রেখেছি এবং ঘুম থেকে চিৎকার করে উঠেছি ভয়ে একদম, এরকম একটা স্বপ্ন দেখেছেন, প্রশ্ন আসে। আচ্ছা, এর সংকেতটা কি দেখুন। আচ্ছা, বেসিক্যালি যদি কখনো আপনি দেখেন, ছোট হোক বড় হোক, যে কোনো কালারের ডাজেন্ট ম্যাটার, যেরকমই সাপ হোক, আপনি যদি হাতে আপনার সাপ থাকে, এর অর্থ হলো কিন্তু মানে জীবনে আপনাকে সংগ্রাম করতে হবে। তবে হ্যাঁ, সংগ্রাম যে করবেন তার ন্যায্য মূল্যটুকু আপনারা কিন্তু পাবেন এবং অতি পরিশ্রমের মাধ্যমে আপনারা অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এবং ভবিষ্যতে মানে অদূর ভবিষ্যতে আপনারা কিন্তু মানে অগাধ ধন সম্পত্তির মালিক হতে পারেন, এমনই দাবি করা হয় আমাদের স্বপ্নশাস্ত্র অনুসারে। দেখুন, এগুলো আমার কথা নয়, শাস্ত্রভিত্তিক কথা আলোচনা। আচ্ছা, এরপর আপনাদেরকে আমি তৃতীয় একটি সংকেতের কথা বলছি, এগুলো আপনাদের প্রশ্ন কিন্তু আসে। দেখুন, আপনারা অনেকেই বলেন যে গুরুজি স্বপ্নে দেখেছি আমি দাঁড়িয়ে আছি কোথাও, একটা সাপ হঠাৎ করে উড়ে এসে আমার গায়ে এসে বসলো, তাহলে এর অর্থটা কি। দেখুন, এর অর্থ হলো কিন্তু ভালো, খারাপ না। উড়ন্ত সাপ দেখা বা উড়ন্ত সাপ গায়ে এসে বসা, এটা কিন্তু খারাপ স্বপ্ন নয়, এটা ভালো স্বপ্ন। এর অর্থ হলো যে আগাম ভবিষ্যতে আপনি মানে আপনি যেটাতেই যুক্ত রয়েছেন, আপনি একজন মানে বিদ্যার্থী হতে পারেন, আপনি একজন শিক্ষার্থী হতে পারেন, আপনি কোনো প্রফেশনাল লাইনের সঙ্গে যুক্ত থাকতে পারেন, কর্মজীবনে থাকতে পারেন, আপনি একজন ফ্যামিলিয়ার পার্সন হতে পারেন, ঘরের গৃহবধূ হতে পারেন, যেই হন না কেন, ঠিক আছে, উড়ন্ত সাপের স্বপ্ন দেখা খুব একটা খারাপ নয়, শুভই বলতে পারি। কারণ এরকম সাপের স্বপ্ন দেখলে কি হয়, আগাম ভবিষ্যতে এক দেড় বছর পরও হতে পারে, দু বছর পরও হতে পারে, কি হতে পারে যে আপনি আপনার পরিবারের একটা সাপোর্ট পাবেন, আপনার জীবনে প্রগতি আসবে এবং উন্নতি করার জন্য মানুষের জীবনে মিনিমাম যে একটা প্ল্যাটফর্ম প্রয়োজন সেই প্ল্যাটফর্মটা কিন্তু খুঁজে পেতে পারেন, তাই উড়ন্ত সাপের স্বপ্নকে খারাপ বলা হয় না। আচ্ছা, এরপর আপনাদেরকে আমি চতুর্থ একটা সংকেত বলছি, খুবই মানে ভাইটাল সংকেত এটা। অনেকেই এই বিষয়ে প্রশ্ন করেন যে যে স্যার, বারংবার আমরা কিন্তু কালো রঙের সাপ দেখতে পাই, কালো রঙের সর্প দেখতে পাই, তাহলে এর অর্থ কি। দেখুন, জ্যোতিষ শাস্ত্র মতে এর থেকে মানে কিভাবে মুক্তি পাওয়া যায় এর বিশেষ কিন্তু উপায় রয়েছে, যদি কালো রঙের সর্প দেখতে পান বারবার। কিন্তু হ্যাঁ, কালো রঙের সর্প দেখার অর্থ হলো হয়তো আপনার জন্মকুণ্ডলিতে কাল সর্প দোষ রয়েছে, কোনো না কোনো কারণে আপনি হয়তো বিষয়টা জানেন না তাই হয়তো বুঝতে পারছেন না, কিন্তু হ্যাঁ, কাল সর্প দোষ থাকলে কি হয়, বারংবার দেখবেন সাপের সংকেত দেখতে পাওয়া যায়, মানে কালো রঙের সর্প দেখতে পাওয়া যায়, সেটা হয়তো আপনাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে হতে পারে, আপনার গায়ে এসে মানে আপনার গায়ে আপনাকে অ্যাটাক করতে পারে, আপনার ঘরের মধ্যে ঢুকে যেতে পারে, মানে এরকম একটা স্বপ্ন দেখতে পারেন। আমি এখানে স্বপ্নের কথা বলছি, বাস্তবে কথা বলছি না, যাদের এই কালসর্প দোষ থাকে তাদের সঙ্গে কিন্তু এগুলো হয়ে থাকে, সেক্ষেত্রে খণ্ডনবিধি রয়েছে আলাদা, বা হোমযজ্ঞ করাতে হয় ঘরে, তার নিয়মবিধি আলাদা রয়েছে। আচ্ছা, এরপর আপনাদেরকে আমি পঞ্চম যে সংকেতটি কথা বলবো, অনেকেই বলেন যে স্যার সবুজ রঙের সাপ দেখেছি স্বপ্নে, সবুজ রঙের সাপ মানে আমাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, আমাকে কামড়াতে আসছে। দেখুন, সবুজ রং কিন্তু মানে সুখ শান্তি সমৃদ্ধি ধনদৌলতকে মানে আকর্ষণ করে, তেমনি আমাদের স্বপ্নশাস্ত্র বলছে সবুজ রঙের কোনো সর্প দেখলে খাপড়ে যাওয়ার কিছু নেই, এটা শুভ সংকেত। আপনি আগামী ভবিষ্যতে বা আপনাদের আগামী জীবনে আপনারা কিন্তু অর্থ উপার্জন করতে সক্ষম হবেন, আপনাদের পরিবারে বর্তমানে হারিয়ে যাওয়া সুখ শান্তিগুলো ভবিষ্যতে কিন্তু আবার অর্জন করতে পারেন, জীবনে সমৃদ্ধি আসবে, হলুদ মানে সবুজ রঙের সব দেখাটা খুব একটা খারাপ নয়। তবে হ্যাঁ, স্বপ্নতে যদি আপনারা সাদা রঙের সাপ দেখতে পান তা
তাহলে এটিও কিন্তু ভালো সংকেত, খারাপ নয়। অনেকে সবুজ রংটাই কিন্তু বেশি দেখে, সাদা রংটা খুব কম মানুষ বলতে পারি তারা কিন্তু সাদা রঙের সাপও কিন্তু দেখতে পায়। সাদা রঙের সাপ দেখলে মানে বলতে পারি খুব ভালো সংকেত এটা। এর ফলে কিন্তু মানে অর্থাভাব পরিবার থেকে দূর হয়, সংসার থেকে বলতে পারি অপচয়টা দূর হয়ে যায়, ধন সম্পত্তির প্রাপ্তি ঘটে। হ্যাঁ, বা হয়তো মানে ধরুন সাদা রঙের সাপ আপনাকে তাড়া করেছে, যদি এরকম কোনো একটা স্বপ্ন দেখেন তার মানে বুঝবেন যে আপনার যে গোপন শত্রুরা রয়েছে তারা আপনাকে চেষ্টা করবে ক্ষতি করার, কিন্তু ক্ষতি করতে পারবে না, ঠিক আছে? তারা মানে গোপন শত্রু রয়েছে এটা কিন্তু শিওর, কিন্তু তারা আপনার ক্ষতি করতে পারবে না এবং কি আপনার কাছ থেকে দূরে থাকবে তারা, মানে আপনি মানে সুরক্ষিত থাকবেন সাদা রঙের সর্প দেখলে। আচ্ছা, এরপর আপনাদেরকে বলি আমি যেটা হচ্ছে কি, ধরুন অনেকগুলো সাপ, কোনো কালার কথা বলছি না, অনেকগুলো সাপ আপনাকে একা দেখে মানে স্বপ্ন দেখছেন যে আপনাকে অনেকগুলো সাপ একসঙ্গে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু অশুভ সংকেত। এর সংকেত হলো কি, আপনার পরিবারের মধ্যে, আপনার ফ্রেন্ড সার্কেলে, আপনার কর্মজীবনে মানে প্রচুর কিন্তু গুপ্ত শত্রু রয়েছে, তারা আপনার ক্ষতি করতে চায় বা আপনার কাজকর্মগুলোকে খুব ভালো চোখে দেখছে না, আপনাকে বদনামে দিতে চায়, আপনার মানে বিপদ ঘটিয়ে দিতে পারে, এরকম মানুষ কিন্তু রয়েছে, বা আপনার বিরুদ্ধে পিছনে ষড়যন্ত্র করা, চক্রান্ত করা, এরকম টাইপের মানুষ কিন্তু আপনাদের জীবনে রয়েছে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কিন্তু একটা উপায় বলে দিচ্ছি, আপনারা যদি এরকম দেখেন যে অনেকগুলো সাপ আপনাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে আর আপনি সেই প্রাণের ভয়ে দৌড়াচ্ছেন, চিৎকার করে ঘুম থেকে উঠে যাচ্ছেন, মানে চোখ মুখ একদম লাল হয়ে গেছে ভয়ে একদম, এরকম একটা অবস্থা যদি হয়, সেক্ষেত্রে অবশ্যই নিজের ইষ্টদেবের পূজা অর্চনা করবেন। ইষ্টদেবের পূজো অর্চনা করলেন, আপনি যে গুরু মাতা বলুন বা যে গুরুদেবের বলুন, বা আপনি হয়তো মা কালীর ভক্ত, মা দুর্গার ভক্ত, আপনি হয়তো মহাদেবের ভক্ত, হনুমানজির ভক্ত, যারই ভক্ত হন না কেন, আমি বলবো কি নিজের ইষ্টের পুজো করুন এক্ষেত্রে। বা আপনাদের ঘরে ধরুন কোনো কুলদেবতার মন্দির রয়েছে, বা আপনাদের ঘরে কোনো কুলদেবতা রয়েছে, উনার পূজা অর্চনা করুন। আমরা অনেক সময় কি হয় যে আমাদের নিজেদের কুলদেবতার পূজা অর্চনা করি না, বাকি সব দেবদেবীর পূজা অর্চনা করি কিন্তু নিজের কুলদেবতাকেই ভুলে যাই, এটা কিন্তু অন্যায়। আমাদের যে কুলকে, আমাদের যে বংশটাকে রক্ষা করবে তার পুজো তো করতেই হবে আগে, তাই অবশ্যই আমি বলবো যে কুলদেবতার পুজো করবেন এবং নিজের ইষ্টের পুজো করবেন। এবং হ্যাঁ, দেখবেন এবং কি, হ্যাঁ, পূর্বপুরুষ যারা রয়েছে আপনাদের, অনেক সময় তারাও ক্ষিপ্ত হলে বা পূর্বপুরুষদের দোষ লাগলে এরকম কিন্তু স্বপ্ন আসে, বারংবার আসে, প্রচুর সাপ তারা করবে এরকম টাইপের। তো সেক্ষেত্রে পূর্বপুরুষদের শান্তির জন্য উপায় বার করবেন, তাদের জন্য শ্রাদ্ধ শান্তি করবেন, ঠিক আছে? এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আমি তাহলে কি বললাম যে অনেকগুলো সাপ যদি আপনাদেরকে তাড়া করে এটা অশুভ সংকেত, উপায়গুলি করবেন। এর বিপরীত যদি অনেকগুলো সাপ একটা জায়গাতে আছে আর আপনি একটা জায়গায় আছেন, আপনাকে তাড়া করছে না, তারা নিজেদের মতন আছে, এরকম যদি কোনো স্বপ্ন দেখেন তাহলে এটা কিন্তু কোনো খারাপ সংকেত নয়। এর সংকেত হলো কি, আপনার জীবনে প্রচুর শত্রু রয়েছে, তারা কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না আপনার, বা আপনার জীবন থেকে অনেক প্রকার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর কিন্তু নিধান হবে, অনেক সমস্যা থেকে কিন্তু দূরীভূত হয়ে যাবেন। আচ্ছা, অনেকেই প্রশ্ন করেন, এই প্রশ্নটা কিন্তু খুব রেয়ার আসে আমার কাছে, অনেকেই মানে করেন যে মানে খুবই রেয়ার করেন যে স্বপ্নে আমরা সাপের নেউলের ঝগড়া দেখেছি। অনেক সময় কি হয়, বিশেষ করে বাচ্চারা করে, ওরা অনেক সময় ডিসকভারি চ্যানেলে সাপের নেউলের ঝগড়াগুলো দেখে, স্নেক এবং নেউল, ঠিক আছে, ঝগড়া দেখে এবং সেগুলো তাদের মাথাতে রিফ্লেকশন হয় এবং তারা বেশি বলে। এছাড়াও যদি এরকম স্বপ্ন, আমি বলে দিচ্ছি, যদি এরকম স্বপ্ন বারংবার আসে তাহলে কিন্তু নেগলেক্ট করবেন না। সাপের নেউলে স্বপ্ন দেখলে বুঝবেন যে আপনার পরিবারের লোকজনই আপনার বিরুদ্ধে কথাবার্তা বলবে, এটা কিন্তু হয়, এটা বাস্তব কথা। আপনার পরিবারের লোক, নিচের লোক, তারা কিন্তু মানে দেখবেন আপনাকে তিরস্কার করবে বা আপনার পিঠ পিছে আপনার নামে বদনাম করবে, বা আপনি যাকে ভালো বন্ধু মনে করেন সে আপনার ক্ষতি চাইবে, আপনার গোপন শত্রু বৃদ্ধি পাবে, এগুলো দেখবেন, এগুলো কিন্তু হবেই। যদি দেখেন যে সাপে নিউলে ঝগড়া হওয়া, এরকম যদি স্বপ্ন সব মানে মাসে হয়তো একবার দুবার চলে আসে, তাহলে কিন্তু এই বিষয়গুলো কিন্তু হয়। বা হয়তো একটা খুব ভালো সংকেত আমি বলছি আপনাদেরকে, যদি কখনো দেখেন যে কোনো শিবালোক, মহাদেবের স্থান স্বপ্নে দেখছেন ভোর 3-5 মধ্যে, অন্য সময়ে আপনি যে স্বপ্নই দেখেন তার কোনো মানে নেই, সব স্বপ্ন সত্যি হয় না, এবং কি সব সময়ে দেখা স্বপ্নগুলো কিন্তু বাস্তবায়িত হয় না, 3-5 মধ্যে, এই যে একটা টাইম ফ্রেম, এটা হচ্ছে আমাদের ব্রহ্ম মুহূর্ত সময়কাল, এই সময় ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল ওমের মাধ্যমে, সেহেতু এই সময়ে আমাদের মানে এই জড়জগতে
যত রকম দেবদেবীরা আছে, ঠিক আছে, এই ত্রিভুবনে, ঠিক আছে, আকাশ পাতাল মর্ত্য, এই ত্রিভুবনে যত দেবদেবীরা আছে তারা কিন্তু অত্যন্ত সক্রিয় অবস্থায় থাকেন এবং তাদের মাধ্যমে এই স্বপ্নগুলো কিন্তু পেয়ে থাকি। সেক্ষেত্রে একটা কথা বলে রাখছি, যদি এরকম কোনো স্বপ্ন দেখেন যে শিবালোক আছে, সেখানে হয়তো শিবলিঙ্গকে কোনো সর্প এসে জড়ি ধরে আছে, ও অতি কিন্তু শুভ সংকেত। এই সংকেত যদি, যেগুলো শুভ সংকেত, সেগুলো কিন্তু আমি হাত জোড় করে বিনম্র অনুরোধ করবো আপনাদের ভালোর জন্য যে কারোর সাথে কিন্তু শেয়ার করবেন না, শেয়ার করা উচিত না। কি হয় জানেন তো, শেয়ার করে দিলে সেই স্বপ্নটা খণ্ডন হয়ে যায়, তার যে শুভ ফল, তার যে শুভত্ব ফলটা, সেটা কিন্তু খণ্ডন হয়ে যায়। সেহেতু আমি অনুরোধ করবো যে কাউকে বলবেন না ওরকম স্বপ্ন দেখলেন। মানে এরকম স্বপ্ন দেখার অর্থ কি, ভোলানাথ তার সঙ্গে যদি আপনি সাপকে দেখতে পান, এর অর্থ হলো যে খুব শীঘ্রই কোনো না কোনো কারণে, কোনো না কোনো অছিলায় আপনাদের মনস্কামনাগুলো কিন্তু খুব শীঘ্রই পূর্ণ হতে চলেছে, জীবনটা অত্যন্ত বেটারমেন্টের দিকে যাবে আপনাদের। সেহেতু কাউকে এই বিষয়গুলো কিন্তু বলবেন না, ঠিক আছে। এবং হ্যাঁ, যদি দেখেন যে একই স্বপ্ন বার বার আপনাদের আসছে, সেক্ষেত্রে একটা উপায় বলছি। আমাকে একজন প্রশ্ন করেছেন রিসেন্ট, আগে তো করেছে, রিসেন্ট একজন করেছেন যে আমি তার নামটা ঠিক বলতে পারছি না, এই মুহূর্তে মনে নেই। তো উনি বলছেন কি যে সাপের স্বপ্ন যাতে করে না দেখি তার উপায় বলুন। সেক্ষেত্রে বলবো, যদি কোনো একটা পার্টিকুলার স্বপ্ন যদি বারংবার আসে, সেক্ষেত্রে বলবো একটা কথা যে আপনারা যে কোনো আপনাদের সামনাসামনি মা মনসা থানে গিয়ে অ্যাটলিস্ট পুজো দিয়ে আসুন। আর যদি সামর্থ্য থাকে, যদি মনে হয় যে না পারবেন আপনি, তাহলে অবশ্যই নাক সাপ দেখবেন যে কোনো মানে সোনা রূপার দোকানে, অলংকারের দোকানে কিনতে পাওয়া যায়, সেটা আপনি মায়ের থানে মানসিক করে আসবেন এবং সেটি কিন্তু দিয়ে আসবেন যথাসম্ভব। মা সেটা হয়তো মা মনসা পুজোর দিনও দিতে পারেন মাকে মানসিক করে, এর ফলে কিন্তু এই দোষগুলো কিন্তু কাটানো হয়ে যায়। আচ্ছা, যাদের ধরুন দুশ্চিন্তা রয়েছে, যাদের অ্যাংজাইটি রয়েছে, অনিদ্রার রোগ রয়েছে, কিছুতে রাত্রিবেলায় ঘুম আসে না ভয়ের কারণে, ঘুমাতে যাচ্ছেন হঠাৎ করে স্বপ্ন দেখছেন, আচ্ছা, তাদেরকে বলবো, আমি একটা মানে ভিডিও আপলোড করেছিলাম আজ থেকে প্রায় 3-4 মাস আগে, যে মানে দুঃস্বপ্ন কিভাবে আপনারা এড়িয়ে চলবেন, বা হয়তো টাইটেল এরকম ছিল দুঃস্বপ্ন থেকে মুক্তি পাওয়ার উপায় কি, পারলে সেই ভিডিওটা দেখবেন। যাদের খুবই দুঃস্বপ্ন আসে, বাজে বাজে স্বপ্ন, খুবই ভয়ানক স্বপ্ন, তারা ওই ভিডিওটি দেখে যে আমি প্রতিকারগুলো বলেছি, যে উপায়গুলো বলেছি, সেগুলো একটু পালন করার চেষ্টা করবেন। আশা করছি বেনিফিট হবেন, মানে অনেক অত্যন্ত বেনিফিট হবেন। আচ্ছা, অনেকেই আমাকে রিসেন্ট আমি দেখছি কি একটু প্রশ্ন আসছে যে স্যার ঘুমাতে ঘুমাতে মনে হচ্ছে কেউ যেন আমাদেরকে টেনে নিয়ে চলে যাচ্ছে ঘুমন্ত অবস্থায়, ওটাকে বলা হয় বোবাতে পাওয়া। তাহলে এই বোবা বিষয়ে যদি আপনাদের কোনো কোয়েরিজ থাকে বা আপনি যদি এই বিষয়ে জানতে চান, তাহলে কিন্তু বেশি বেশি করে কমেন্ট করবেন, তাহলে আপনাদের কমেন্টস অনুযায়ী আমি কিন্তু ভিডিওটি নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকের এই অনুষ্ঠানটি আমি এখানেই শেষ করছি, আর দীর্ঘায়িত করছি না, পরে আপনারা বকাবকি করবেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, আর এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকলে, কমেন্ট থাকলে, কিছু যদি বুঝতে অসুবিধা হয় বা কিছু জানারও থাকে, ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকের উত্তর দিয়ে থাকি। হয়তো দু একদিন মেবি লেট হতে পারে, একটু নিজগুণে ক্ষমা করবেন, কিন্তু হ্যাঁ কমেন্ট করবেন। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি আমার প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করে আজকের এই অনুষ্ঠানটি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।